बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आमी नाईमुर रहमान नैशनल इंटरनल हाई स्कूल वाणिज्य विभाग के सहकारी शिक्षक। दशम श्रेणी वाणिज्य विभाग के हमार प्राण प्रिय छात्र छात्रीवृंद, आशा करी सबाई भालो आछो। आज 22/7/2020 तारीखे दशम श्रेणी विषय हिसाब विज्ञान द्वश थे 8 नम्बर श्रेणी समस्या समाधान करब। सबा मनोज दिए लक्ष्य कर देखो, एखे आगे कर्म एवं करम अंकर समस्या समाधान कर तर आगे तुम्हारे सामने उद्दीपक गुलो पढ़ तुम्हारा मनोज दिए सुनबे। 2012 साले पहला जानुआरि तारीखे मिस्टर आनिसे सम्पद दायर अवस्था छिल निम्नरूप। दादा कोठा 2 लक्ष टाका, गहना 25,000 टाका, आयकरपत्र 10,000 टाका, बैंक ऋण 90,000 टाका। जाने तिनि परिवार परिचालना करছেন। मिस्टर आनिसের পারিবারিক আয় 31 ডিসেম্বর 2012। প্রাপ্তির মধ্যে রয়েছে দেখো, বেতন থেকে প্রাপ্তি 40,000 টাকা, কৃষি থেকে আয় 10,000 টাকা, বাড়ি ভাড়া থেকে আয় 20,000 টাকা, পুরাতন খবরের কাগজ দিয়ে প্রকল্পের পান তিনি 300 টাকা মাত্র। প্রধান সময় দেখো, খাদ্য সামগ্রী করায় 15,000 টাকা, টেলিভিশন করায় 12,000 টাকা, শেয়ার করায় 32,900 টাকা, উপযোগ খরচ 3,200 টাকা, মনিহারি 1,200 টাকা, যাতায়াত খরচ 3,000 টাকা, হাতে নগদ 3,000 টাকা। তাহলে দেখো, উদ্দীপক থেকে এখন আমরা সৃজনশীল অঙ্কের কর্মে যাব। মিস্টার আনিসের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। দেখো, আমি লিখছি মিস্টার আনিসের পারিবারিক তহবিলের পরিমাণটা তবে আমি ইতিমধ্যে আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। পারিবারিক তহবিল নির্ণয়ের সূত্র হলো প্রাথমিক সম্পদের যোগফল থেকে প্রাথমিক দায়সমূহ বিয়োগ করব। এখন দেখো, 8 নম্বরে পদে আছে সম্পদ সমূহের মধ্যে আছে দালাল কোটা 2 লক্ষ টাকা, গহনা আছে দেখো 25,000 টাকা, আয়করপত্র 10,000 টাকা। তাহলে দেখো, আমি যদি তিনটা যোগ করি 2,25,000, 10,000, তাহলে তিনটার যোগফল হবে আমার 2,35,000 টাকা। 2,35,000 টাকা আমি ব্যালেন্সিং করবো দেখো এখানে, এবং রাইট সাইডে আমি 2,35,000 টাকা যোগফল নিয়ে আনব। এখন দেখো, পরিবারের ব্যাংক ঋণ ছিল 90,000 টাকা। তাহলে আমি যদি 2,35,000 টাকা থেকে আমি যদি 90,000 টাকা বিয়োগ করি, তাহলে দেখো 1,35,000 টাকা থাকবে। তাহলে আবার মিস্টার আনিসের পারিবারিক তহবিলে দেখো আছে হলো 1,35,000 টাকা। তাহলে হলো আমি পারিবারিক তহবিলের পরিমাণ পাইলাম কত, 1,35,000 টাকা। এখন দেখো, পড়তে বলেছে মিস্টার আনিসের পরিবারের আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে দেখো, আমরা
আয় ব্যয় বিবরণী প্রস্তুত করব, তার আগে দেখব যে প্রতিষ্ঠান বা যে পরিবারের নাম থাকবে আমরা তার নামটা আগে লিখব। যেমন এখানে পারিবারিক যেহেতু হিসাব, মিস্টার আনিসের পরিবারের আয় ব্যয় বিবরণী 2012 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য কথাগুলো আমরা অবশ্যই অঙ্কের উপরে হেডিং হিসাবে লিখে নিব। এখন দেখো বিবরণ টাকা টাকা টাকা, আমরা তিনটা ঘর নিয়েছি। এখন দেখো এখানে আছে আয় সমূহ বা ব্যয় সমূহ। আগে আমাদের দেখতে হবে পরিবারের কোন কোন খাত থেকে আয় হয়, আয়ের সমষ্টিগুলো আমরা থেকে ব্যয় সমষ্টি বিয়োগ করব। এই অঙ্কের মধ্যে দেখো আমাদের আয় সমূহ আছে বেতন থেকে প্রাপ্তি 40,000 টাকা এবং কৃষি থেকে আয় 10,000 টাকা, বাড়ি ভাড়া থেকে আয় 20,000 টাকা এবং পুরাতন খবরের কাগজ বিক্রয় করে পেয়েছে 300 টাকা। তাহলে আমার দেখো মোট আয় সমূহ হয়েছে 40,000 প্লাস 10,000 প্লাস 20,000 প্লাস 300। এই চারটা যোগ করার পর আমি পাবো হলো মোট আয় 70,300 টাকা। তাহলে দেখো আমার মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে হলো 70,300 টাকা। আয়গুলো থেকে আমি এখন যদি ব্যয় সমূহ বিয়োগ করি তাহলে আমার আয়ের অর্ধেক বের হবে। মিস্টার আনিসের পরিবারে দেখো খাদ্য সামগ্রী ক্রয় বাবদ 15,000 টাকা ব্যয় করেন, উপযোগ খরচ 3,200, মনিহারি খরচ 1,200, যাতায়াত খরচ 3,000। এই খরচগুলো যদি আমি যোগ করে দেখো 15,000 যোগ 3,200 যোগ 1,200 যোগ 3,000, এগুলো যদি যোগ করে আমি 12 দেখো 22,400 টাকা হয়। তাহলে দেখো 70,300 টাকা থেকে 22,400 যদি আমি বিয়োগ করি তাহলে আয় উপকৃত হবে 47,900 টাকা। তাহলে এখন আমার মোট আয় থেকে যদি আমি ব্যয় বিয়োগ করলাম তাহলে আমার আয় উপকৃত হলো 47,900 টাকা। এখন 8 নং সৃজনশীলের ক এবং খ অঙ্কের সমস্যার সমাধান এখানে করছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। এবং গণনা আছে আর্থিক অবস্থার বিবরণী, আমি একটু আলোচনা করে দিয়ে দেখব। আর্থিক অবস্থার বিবরণের মধ্যে আছে দেখো সম্পদ সমূহ এবং দায় সমূহ। সকল সম্পদ আমি বলে দিই, দেখো হাতে নগদ, টেলিভিশন, শেয়ার করায়, দালাল কোটা, গহনা, আসবাবপত্র, মোট সম্পদ। পারিবারিক তহবিল ও দায় সমূহ মধ্যে রয়েছে পারিবারিক তহবিল, আয় উদ্বৃত্ত, ব্যাংক ঋণ। এগুলো যোগ করলে আমার আয় এবং ব্যয়ের পরিমাণ সমান হবে। তাহলে দেখো তোমরা আর্থিকের পক্ষ এবং গড়ন তোমরা বাসায় সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবে। তাহলে দশম শ্রেণীর বাণিজ্য বিভাগে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত অভিনন্দন এবং অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুখে থাকো, সুন্দরভাবে ঈদ উদযাপন করো, ঈদ মোবারক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।